আসবো স্যার। কথা কথা না, আরে এসো এসো, বসো বসো। কেমন আছো? ভালো আছি স্যার। বলছি স্যার, ডিপার্টমেন্টের কি খবর? ডিপার্টমেন্টের খবর তো বেশ ভালোই। লাস্ট 3-4 ইয়ার্সে বেশ কিছু চেঞ্জেস ডিপার্টমেন্টে অনেক হয়ে গেছে আগের থেকে। আগে যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং মানে আমরা মনে করতাম যে মাঠে ঘাটে রোদ ঝড় জলে সেই কনস্ট্রাকশনে কাজ করা, সেগুলো কিন্তু এখন আর নয়। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের লাইফটা এখন অনেক এক্সটেন্ড করে গেছে। তাদের অনেক এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, রেন ওয়াটার হারভেস্টিংয়ের যে কাজগুলো হচ্ছে, আমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ড ফ্লোরের যে ল্যাবটা আছে, যে ওখানে বেশ কিছু এখন প্রজেক্টের সেট আপ তৈরি করানো হয়েছে। তো সেখানে রেন ওয়াটার হারভেস্টিংয়ে কিছু কাজ করছে ছেলেরা, আরও ফিল্ট্রেশনে কিছু কাজ করছে। কলেজে তারা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের বেশ কিছু কাজ করছে। সেগুলোর ওপরে সাথে সাথে তারা ইন্ডাস্ট্রি থেকে বেশ কিছু প্রজেক্ট নিচ্ছে, সেই প্রজেক্টগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করছে। সাথে তারা রিসেন্টলি স্টুডেন্টরা যেমন স্টার সিমেন্টের সাথে একটা এখানে মেশিনদের ট্রেনিং করা হয়েছে, সেখানে তারা তাদের ভ্যালুয়েবল সাজেশনগুলোকে ইনপুট দিয়েছে। র্যামকো সিমেন্ট এসেছিলো এখানে, র্যামকো সিমেন্ট এসে এখানে একটা কংক্রিট কনটেস্ট তৈরি করেছিল, তো সেখানে স্টুডেন্টরা পার্ট নিয়েছে, সেখান থেকেও ফার্স্ট প্রাইজ পেয়েছে। আমাদের ফাইনাল ইয়ার একটা স্টুডেন্ট যেমন অ্যাজ আ প্রজেক্ট হিসাবে, ফাইনাল ইয়ার প্রজেক্ট হিসাবে এখানে একটা ওরা পাওয়ার সুবেল সিরিজে একটা ক্রেন তৈরি করেছে, সো সেই ক্রেনটা মেগালিথ আইআইটি কেজিপিতে ফার্স্ট প্রাইজ নিয়ে এসছে। তো এগুলো তো চলছি, সাথে সাথে কী হয়, ইন্ডাস্ট্রির প্রত্যেক দিন ডিমান্ড তো চেঞ্জ হচ্ছে, ইন্ডাস্ট্রির ডিমান্ডগুলো তো সেই ইন্ডাস্ট্রির ডিমান্ডে যেহেতু চেঞ্জ হচ্ছে, ডে টু ডে আপডেটটা আমাদের কাছে থাকা খুব দরকার। তো তার জন্য ইন্ডাস্ট্রি থেকে প্রত্যেক মান্থলি বেসিসে আমরা কিছু এমিনেন্ট পার্সনদেরকে নিয়ে আসছি, নিয়ে এসে একটা 3-4 আওয়ার্সের একটা সেমিনার তৈরি করছি। সো সেই সেমিনারগুলো থেকে দেখছি আমরা, সেখান থেকে কিছু ভ্যালুয়েবল ইনপুট নিয়ে স্টুডেন্টরা সেগুলোর উপরে দেখছি কিছু রিসার্চ পেপারকে কাজ করছে, কিছু প্রজেক্ট করছে। তারা ওখান থেকে সেই কোম্পানির সাথে কাজ করে তারা সেখানে ইন্টার্নশিপে যাচ্ছে, সেই ইন্টার্নশিপ থেকে কাজ করে সেখান থেকে বেশ কয়েকজন লাস্ট ইয়ারই যেমন 16-17 জনের মতো স্টুডেন্ট ইন্টার্নশিপে কাজ করতে করতে তারা জবে কনভার্ট হয়ে গেছে। তো এরকম প্রত্যেকটা এন্ড থেকে এখন ডে টু ডে আমাদের তো ডিমান্ড প্রত্যেকটা মোমেন্টে সিভিল ইঞ্জিনিয়ারিং চেঞ্জ হচ্ছে, মার্কেট সিনারিও চেঞ্জ হচ্ছে। তার জন্য প্রত্যেকটা এন্ড থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি ডেভেলপমেন্টটা যেন স্টুডেন্টদেরকে ইনপুটটা দেওয়া, এবং স্টুডেন্টরাও প্রত্যেকটা মোমেন্টে সেটাকে দিচ্ছে। এখন একটা জিনিস খুব লক্ষ্য করার মতো, যেটা হচ্ছে যে জিআইএসের কাজ, জিআইএসের বেশ কিছু কাজ হচ্ছে যেটা এখন এই বেসিক কারিকুলামের মধ্যে কিন্তু পড়ে না, যেটা কিছু অ্যাডভান্স সার্ভের মধ্যে পড়ে। সেরকম বেশ কিছু জিআইএস সফটওয়্যারের ওপরে, যেমন আর্ক জিআইএস, কোয়ান্টাম জিআইএসের ওপরে স্টুডেন্টরা কাজ করছে। এখানকার নিয়ারই একটা এরিয়া রয়েছে, যে এরিয়াটাতে ওরা 2 একর এরিয়াকে ওরা আর্ক জিআইএস, কোয়ান্টাম জিআইএস সফটওয়্যার দিয়ে ম্যাপিং করে, টোটাল স্টেশন একটা আমাদের মেশিন আছে, তো সেই টোটাল স্টেশন মেশিন দিয়ে পুরো জায়গাটাকে তারা সার্ভে করে সেটাকে প্লটটা ফেলেছে। তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের স্টুডেন্টদের। তো এরকমভাবে তাদের কাজ চলে যাচ্ছে, তো ফলে কোম্পানিও খুব অ্যাপ্রিসিয়েট করছে প্রত্যেকটা কাজগুলোকে। তো এইভাবেই আমাদের ডেভেলপমেন্টগুলো ক্রমশ চলেই যাচ্ছে। আচ্ছা বলছিলাম স্যার, অমর্ত্য স্যার এসেছেন? অমর্ত্য স্যার তো 2:30 বাজে। অমর্ত্য স্যারকে তুমি ইলেকট্রিক্যাল মেশিনস ল্যাবে পাবে, যাও দেখা করে এসো। আচ্ছা স্যার। কেমন লাগছে আমাদের এই জিএমআইটি কলেজ? দারুণ না? এরপর আপনাদেরকে নিয়ে যাব আমাদের জিএমআইটি অর্থাৎ গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ল্যাবে। চলুন। তথাগত ঘুণাক্ষরেও জানে না যে ঘটনা আজও ওর মাথায় ঘুরপাক খাচ্ছে সেই ঘটনার শেষ হবে 5 বছর পর, আজ আর মাত্র কিছুক্ষণ।